আবার আসতে যাচ্ছে বাংলাদেশের তুমুল জনপ্রিয় ধারাবাহিক নাটক বেচেলর পয়েন্ট সিজন ফাইভ। বেচেলর পয়েন্ট সিজন ওয়ান টু থ্রি এবং ফোর কতটা জনপ্রিয় সাধারণ জনগণের কাছে তা তো আপনারা খুব ভালো করেই জানেন। বেচেলর পয়েন্ট সিজন ফোর যখন শেষ হয় তখন কিন্তু অনেক দর্শকরা কাজল আরেফিন অমিকে বিভিন্ন মাধ্যমের বদৌলতে কিন্তু রিকোয়েস্ট পাঠিয়েছিল বেচেলর পয়েন্ট সিজন ফাইভের জন্য। আর তারই ধারাবাহিকতায় এই বছরের শেষের দিকে বেচেলর পয়েন্ট সিজন ফাইভ আসতে যাচ্ছে। আর আমি কেনই বা বলছি যে বেচেলর পয়েন্ট সিজন ফাইভ আসবে, কার কাছ থেকে জেনেছি, কিভাবে জেনেছি তাই এখন শেয়ার করব আপনাদের সাথে। বেচেলর পয়েন্ট সিজন ফোরের সর্বশেষ এপিসোডটি যদি আপনি দেখেন তাহলেই বুঝতে পারবেন সমস্ত জটলার রহস্য কিন্তু এখানেই খুলে দেওয়া হয়েছে। তার কিছু নজির আমি আপনাদের সামনে তুলে ধরছি, তার মধ্যে অন্যতম হচ্ছে বেচেলর পয়েন্টের বেচেলাররা কিন্তু গর্জের যে নাবিলারা হারিয়েছে তাদের বাসা এবং দড়া খেয়েছেন বেচেলর পয়েন্টের লগে আছি ডট কমের এমডি, এছাড়াও কিন্তু ইবা বিষ খেয়েছে। প্রত্যেকটি ঘটনার সাসপেন্স ধরে রাখার জন্য কিন্তু কাজল আরেফিন অমি এখানেই নাটকের ইদি দিয়েছেন। আর এতে কি স্পষ্ট বোঝা যায় যে যখন বেচেলর পয়েন্ট সিজন ফাইভ আসবে তখন কিন্তু এই প্রত্যেকটি ঘটনাকে কেন্দ্র করেই বেচেলর পয়েন্ট সিজন ফাইভের এপিসোডগুলো এগোবে। আর বেচেলর পয়েন্ট সিজন ফাইভ আসবে এটা তো শিওর হয়েই বলা যায়, কারণ এখনও বেচেলর পয়েন্ট সিজন ফাইভের অন্যতম এবং সবথেকে বড় চরিত্র হচ্ছে রুকিয়া, যার চরিত্রটি এখনও রিভিল করা হয়নি। এবং বেচেলর পয়েন্ট সিজন ফাইভে অবশ্যই কিন্তু কাবিলার এই রুকিয়াকে রিভিল করা হবে। সবন্ধুরে এই লেটেস্ট গসিপটি শুনে আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।